নমস্কার বন্ধুরা, আমি সুলক্ষণা। আজকে আমি জন্মাষ্টমীতে গোপালের ভোগের জন্য বাসুন্দির রেসিপি নিয়ে এসেছি। বাসুন্দি মহারাষ্ট্র ও গুজরাটের একটা ঐতিহ্যবাহী ডিশ। জন্মাষ্টমী সহ যে কোনো পুজো পার্বণে এবং অন্যান্য উৎসব অনুষ্ঠানে এটা বানানো হয়ে থাকে। বাসুন্দি নানারকমভাবে তৈরি হয়ে থাকে, কেশর বাসুন্দি, স্ট্রবেরি বাসুন্দি, সীতাফল মানে আমরা যাকে আতা বলি, ইত্যাদি মিষ্টি আর নরম ফলের পাল্প দিয়েও বাসুন্দি তৈরি হয়। তবে বাসুন্দির মূল উপকরণ হচ্ছে দুধ আর ড্রাই ফ্রুটস আর নাটস। আমি এখানে তালের পাল্প দিয়ে বাসুন্দিটা বানাচ্ছি। বাসুন্দি খুব কম সময়ে একদম চটপট তৈরি হয়ে যায় আর এর স্বাদ হয় মন মাতানো। তাহলে চলুন আমরা শুরু করি। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তালের বাসুন্দি বানানোর জন্য এখানে আমি যেসব জিনিসগুলো নিয়েছি তা জানিয়ে দিই। এখানে আছে 1 লিটার গরুর দুধ, এটা ফুল ফ্যাট মিল্ক। দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এর ওপরে দেখুন মটা সর বসেছে, এই সরটা বাসুন্দির স্বাদকে বাড়াবে। আর অন্য একটা বাটির মধ্যে আমি 2 হাতা মতো তালের পাল্প নিয়েছি। এই তালের পালটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি বাসুন্দির মূল সামগ্রী মানে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস। এই প্লেটের মধ্যে আছে কিশমিশ, ছোট ছোট টুকরো করে কাটা কাজু, কুচানো আমন্ড আর কিছুটা পেস্তা কুচি। আর এই চামচের মধ্যে আছে 1 চা চামচ মতো এলাচ গুঁড়ো। আর এখানে নিয়েছি একটু কুড়ানো নারকেল আর মিষ্টির জন্য চিনি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। এই দুধটাকে এবারে জাল দিতে হবে। আমি দুধকে আগের থেকে যদিও জাল দিয়ে রেখেছি, তবু এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধটা যেহেতু ঘন আছে সেজন্য এটাকে খুব বেশি জাল দিতে লাগবে না, মিনিট 5-7 মতো ফুটালেই হবে। মাঝারি আঁচে ক্রমশ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। আর পাত্রের চারপাশে যে দুধের সরটা জমছে এটাকে বারবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধের সরটা কড়াইয়ের চারপাশে থেকে গেলে এটা শুকনো হয়ে যাবে আর দুধের সাথে ভালোমতো করে মিশবে না। বাসুন্দির অর্থ হচ্ছে রাবড়ি বা রাবড়িদার। তবে হলেও কি হবে, এটা কিন্তু বানানোর প্রসেস রাবড়ির থেকে একটু ভিন্ন। কিভাবে ভিন্ন সেটা আমি পরে জানাচ্ছি। দুধটাকে আমি মিনিট 7-8 মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তালের পাল্প মেশাবো। প্রথমে 1 হাতা মতো তালের পাল্প দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটা দেব। এই তালের পাল্পটাকে আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম, সেজন্য দুধটা ফুটে ঘন হয়ে যাওয়ার পর আমি তালের পাল্পটা মেশাচ্ছি। আপনারা যদি তালের কাঁচা পাল্প মেশান তাহলে কিন্তু একটু আগে দিতে হবে, নাহলে তালের পাল্পটা ভালোমতো সেদ্ধ হবে না। আমি বাকি পাল্পটাও দিয়ে দিলাম। হাতায় করে একটু দুধ নিয়ে বাটিতে দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবো। তারপর এর মধ্যে আমি কুড়ানো নারকেল আর মিষ্টির জন্য চিনি দেব। পাত্রের গায়ে দুধের সরটাকে জমতে দেওয়া যাবে না, এটাকে বারবার চেঁচে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। রাবড়িতে কী করা হয়, দুধ ফোটানোর সময় পাত্রের চারপাশে দুধের সরটাকে কিছু সময় ধরে জমতে দেওয়া হয়। অনেকটা দুধের সর যখন জমে যায় তখন সেটাকে চেঁচে দুধের সাথে মিশিয়ে দেওয়া হয়। এভাবে প্রসেসটাকে রিপিট করা হয়, সেজন্য রাবড়ির মধ্যে দেখবেন একদম থকথকে দুধের সর বোঝা যায়, কিন্তু বাসুন্দির মধ্যে দুধের সরটাকে আলাদাভাবে বোঝা যায় না। বাসুন্দির টেক্সচারটা খুব ঘন আর দানাদার হয়, কারণ এখানে দুধের সরটাকে আলাদা করে জমতে দেওয়া হয় না, এটাকে বারবার চেঁচে দুধের সাথে মিশিয়ে দেওয়া হয়। তালের পাল্পকে আমি দুধের সাথে ভালোমতো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুড়ানো নারকেল আর চিনিটা দিয়ে দেবো। আমি যতটা নারকেল নিয়েছিলাম তার অর্ধেক মতো নারকেল দিচ্ছি, বেশি দেবো না, বেশি দিলে খুব বেশি ঘন হয়ে যাবে। নারকেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। বাটিতে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছিলাম, এর অর্ধেকের একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেই হিসেবে দেবেন, তবে বাসুন্দি একটুখানি বেশি মিষ্টি হয়। নারকেল আর চিনি দেওয়ার পর এটাকে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর মিশ্রণটা একটু পাতলা হয়েছে, এই জলটা মরে যখন আগের অবস্থায় আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস আর নাটস। এবারে মিশ্রণটা দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আমন্ড, কাজু, কিশমিশ আর পেস্তা। একটু আমন্ড আর পেস্তা কুচি রেখে দিলাম এটা উপরে গার্নিশ করার জন্য। ড্রাই ফ্রুটস আর নাটস দেওয়ার পর এবারে জালটাকে কম করে এটাকে মিনিট 5-এর মতো আরও ফুটিয়ে নিতে হবে। জাল কম করে এটাকে আমি মিনিট 5-এর মতো আরও ফুটিয়ে নিয়েছি। বাসুন্দির টেক্সচারটা এবারে একদম পারফেক্ট এসেছে। এখন এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমি 1 চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে মিনিট খানেক ফুটাবো, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে বাসুন্দির সাথে আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবারে টেক্সচারটা দেখুন বন্ধুরা, একদম দানাদার হয়েছে। এখানে কিন্তু রাবড়ির মতো থকা থকা দুধের স্বাদ দেখা যাচ্ছে না। এবারে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি আমাদের তালের বাসুন্দি। বাসুন্দিকে একদম ঠান্ডা ঠান্ডাই খাওয়া হয়। বাসুন্দি একদম ঠান্ডা হওয়ার পর আমি 2টো তামার পাত্রের মধ্যে বাসুন্দিটাকে ঢেলে নিচ্ছি। বাসুন্দিটা যদি সীতাফল বা আতা দিয়ে তৈরি হয় সেক্ষেত্রে বাসুন্দিটাকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর আতার পাল্পটাকে বের করে সেটাকে মিশিয়ে নেওয়া হয়। এই জন্মাষ্টমীতে একটু ভিন্ন ধরনের তালের বাসুন্দি বানিয়ে গোপালকে ভোগ লাগান আর সবাই মিলে উৎসবে মেতে উঠুন। এবার ওপর থেকে আমি আমন্ড কুচি, পেস্তা কুচি,
আর গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এভাবে আপনারা নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। জন্মাষ্টমী সবার খুশিতে কাটুক এই শুভকামনা রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।